বিরাট বড় একটা পাওয়া, কেন মানুষ হিসাবে অস্তিত্ব নিতে পারছি, বিদায়ী কোরআনের আয়াত শুনাইতে পারি, ওয়ালাকাদ কাররাম না বানি আদম, মানুষকেই আল্লাহ সৃষ্টির মুকুট পড়াইছেন। কোন সৃষ্টিকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়ান নাই, যে মুকুট আল্লাহ আমাদের মাথায় দিছেন। এই জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন শুধু দুইটা অক্ষর দিয়া, কাফ আর নুন, এটা দুইটা অক্ষরই, এর ভিতরে আর মধ্যখানে কোনো অক্ষর নাই। কাফ একটা অক্ষর, নুন একটা অক্ষর, কিন্তু আমাদেরকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই। জিবরিল আলাইহিসসালাম বড় সম্মানী, মানি আমি, বড় সম্মানী ব্যক্তিত্ব, কিন্তু উনিও এই দুই অক্ষরই অস্তিত্বে আসছেন। আল্লাহ কোন বলছেন, উনি হইতে দেরি হয় নাই, উনি হয়ে গেছেন। যদিও বিশালত্ব অনেক বড়, রসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঠাই উপরে চলে যায়, রিজুলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে সাত জমিনের নিচে চলে যায়, সিত্তু মিয়া তো জানা ছয়শত ডানা, লাল কাশাফা জানা হাইলা গাত্তাল মশরিক ওয়াল মাগরিব, দুই ডানা প্রসারিত করলে সৌরজগতের দুই প্রান্ত ডাইগা যায়। কিন্তু উনি দুইটা অক্ষর দিয়েই অস্তিত্ব লাভ করছেন। আমরা যদিও হাজারো সৃষ্টির সামনে আমাদের তুলনা অনেক ছোট, আমরা মানুষ অনেক ছোট, 6 ফিট আর এটা কি হইল, 7 ফিটের মানুষ পাওয়াটা, লক্ষ্মীপুরে পাওয়াটা খুব দুর্লভ হবে যে 7 ফিটের মানুষ এখানে আছে কিনা, 6 সাড়ে 6 ফিটের মানুষ আমরা, কিন্তু আল্লাহ আমাদেরকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছে। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে অস্তিত্ব লাভ করছে। শুধু জিবরিল আলাইহিসসালাম কেন, ওনার চেয়েও বড় ফেরেশতা আছে। মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ নিজেই বলছিলেন, ইন্নি খালাকতু মালাইকাতান, এক ফেরেশতাকে তৈরি করে রাখছি, লাও আমারতুহু আন ইয়াকুলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না লা আকালা বিলুকমা, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি তো এক লোকমা বানায় খায়া ফেলবে। অথচ সত্য এটাই, আকাশের পরিধি আজ পর্যন্ত কেউ জানে নাই, আর কেউ কোনোদিন জানবেও না যে একটা আকাশ কত লম্বা কত পাশ, কেউ জানে না। ওয়ালা নবিকুম মুরসাল, কোনো নবীও জানেন না, যদি জানতেন তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তথ্য দিতেন। আরশের তথ্য যদি দিতে পারেন তাহলে আকাশের তথ্য আমাদেরকে দিতেন যে কতটুক লম্বা কতটুক পাশ, নবীজি আমাদেরকে তথ্য দেন না, বরং আরশের তথ্য দিছেন, মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটক একটা স্টার রুবি দিয়ে আল্লাহ আরশকে বানাইছে, এক পাথরে আরশ, জানি না এই মেশিন কোত্থেকে আনলেন কাটিং করার জন্য, যে আল্লাহ কাটিং করে একটা পাথর থেকে বানাইলেন। যদিও আরো 8 ফেরেশতার কাঁধে, আলা আনাকিহিম আরশুর রহমান, 8 জনের কাঁধে আল্লাহর আরশ, 2 জনের দূরত্ব হইল বাইনা কাতিরাইহি 50,000 সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা, এক এক কাঁধ মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবমিয়াতি আম, এক এক কাঁধ 700 বৎসরের রাস্তা, যাক অন্যদিকে তথ্য চলে যাবে। সমগ্র সৃষ্টিকে যদি আল্লাহ খাইতে বলেন তো ওই ফেরেশতা এক লোকমা বানায় খায়া ফেলবে, তাহলে বাবার বিষয়ে তার পাঞ্জাটা কত বড় আর মুখটাই কত বড়, আর যে গলা দিয়া যাবে ওই গলাটাই কত বড়, আর যে স্টোমার্কের ভিতরে যে সমগ্র জগৎগুলা যে থামবে ওইটাই স্টোমার্কটাও কত বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন ওটাকে রাখছেন কোথায়,
তো আল্লাহ বলছে ফি মাজরাতিন মিন মাজারিই, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে রাখা আছে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন চারণ ভূমিটা কোথায়, বলছে এতটুক তোমাকে তথ্য দিছি বাকিটা দেওয়া যাবে না, এতটুকুই শোনা রাখো। তো সে শুধু আল্লাহর দুই অক্ষরে অস্তিত্ব লাভ করছে, আমরা কুদরতি হাতে অস্তিত্ব লাভ করছি, সমগ্র সৃষ্টি ছয় দিনে অস্তিত্ব লাভ করছে, মাত্র ছয় দিন সিত্তা ইয়াম, আর আমরা প্রত্যেকে জানি আমরা দশ মাস সময় নিয়ে অস্তিত্ব লাভ করছি। তো আমাদের অস্তিত্বটাই বড় পাওনা, আমরা যে মানুষ হিসাবে অস্তিত্ব লাভ করছি এটা বিরাট বড় পাওনা। এই পাওনার কারণেই শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়, শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, এই পাওনার কারণেই কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দরও আমরা। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি তৈরি করেন নাই, ফেরেশতা নূরের তৈরি মানি আমি, নাফরমানি করে না এটাও মানি, কিন্তু মানুষের মতো গঠনের দিক দিয়ে ফেরেশতা সুন্দর না, যদি সুন্দর হইতো তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কোনোদিন বলতেন না, আল্লাহ বলতেন ফেরেশতাই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য রচিত আমাদের ভিতরে বহুত প্রচলন পরি বড় সুন্দর, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সুন্দর। আজ পর্যন্ত পরির উপরে কয়জন আশেক হইল আর পরীরা মানুষের উপরে কয়জন আশেক হইল এটা হিসাব করলেই দেখা যাবে। আজ পর্যন্ত কোনো মানুষ পরীর উপরে আসক্ত হয় নাই, কিন্তু হ্যাঁ পরী মানুষের উপরে আসক্ত হয়েছে এটাই সত্য, ঠিক না? নাইলে হুজুরদের কাছে তাবিজ নিতে যাইতো তো যাইতো কেন, ঠিক না? কি বলেন, বোঝা গেল পরী সুন্দর না মানুষই সুন্দর। তো যেটা বুঝাইতে চাইতেছি আমি, যেটা বুঝাইতে চাইতেছি যে অস্তিত্ব লাভ করার পরে তো দুনিয়ায় হাজারো জিনিস পাইলাম, লক্ষ জিনিস পাইলাম, কিন্তু এই বিশাল মজমার সামনে যদি আমি একটা প্রশ্ন করি, বিশাল মজমা কেন, পুরো লক্ষ্মীপুরের সামনে যদি আমি প্রশ্ন রাখি, পুরো লক্ষ্মীপুর না 7.5 কোটি মানুষের সামনে যদি আমি প্রশ্ন রাখি, প্রশ্নই মনে করতে পারেন, যদি প্রশ্ন রাখি যে দুনিয়াতে অস্তিত্ব থেকে নিয়ে হাজারো জিনিস তো পাইলাম, কিন্তু আমরা কয়জনে আল্লাহকে পাইলাম, আল্লাহ পাইলাম কয়জন, এই 750 কোটিকে মানুষকে যদি আমি প্রশ্ন করি, এই শহরের উঁচু থেকে উঁচু নিচু থেকে নিচু প্রত্যেক মানুষকে যদি প্রশ্ন করি যে আমি আল্লাহ পাইলাম কিনা, দুনিয়ায় তো হাজারো জিনিস পাইলাম, স্বামী স্ত্রী পাইল, স্ত্রী স্বামী পাইল, মা বাবা সন্তান পাইল, ভাই ভাই পাইল, বোন পাইল, দোকানওয়ালা দোকান পাইল, হাটওয়ালা হাট পাইল, বাজারওয়ালা বাজার পাইল, রোডওয়ালা রোড পাইল, ঘাটওয়ালা ঘাট পাইল, অফিসওয়ালা অফিস পাইল, আদালতওয়ালা আদালত পাইল, খেতওয়ালা খেত পাইল, খামারওয়ালা খামার পাইল, মেইলওয়ালা মেইল পাইল, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাইল, শক্তিওয়ালা শক্তি পাইল, আধিপত্যওয়ালা আধিপত্য পাইল, পদওয়ালা পদ পাইল, হয় রূপসী রূপ পাইল, যুবক যৌবন পাইল, কিন্তু আমার প্রশ্ন হইল যে আমি আল্লাহ পাইলাম কিনা। বাবার বিষয় কিন্তু এটা, দুনিয়াতে কি পাইলাম এটা বাবার বিষয় না, কেন দুনিয়াতে যা পাওনার এটা কিন্তু প্রথমেই লেখা আছে, আর দুনিয়া বিতাকাদ্দু, এই জন্যই হাদিসে আছে প্রত্যেক ব্যক্তির সৃষ্টিরও 50,000 বৎসর আগে যেটাকে আমরা তকদির বলি ওইটাকে আরেকটা শব্দে বোঝানো যায় প্ল্যানিং। আল্লাহ আমাদের প্ল্যান পাশ করে ফেলছেন, তারপরেই বলছেন রুফিয়াতিল কালাম জুফাতি সহ, তোমার প্ল্যান পাশ হয়ে গেছে, কলম উঠায় নেওয়া হয়েছে, কালিগুলা শুকায় গেছে, বিদায় দুনিয়ায় যতটুকু পাওনার এটা তো আমি পাবই, কেন এটা এখানে লেখা আছে, লেখার বাহিরে কারো পাওয়ার কোনো ক্ষমতা নাই, যদি হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, কসম তুলাকা রিস্কা কাফালা তাতাব, তোমার পাওনা আমি তোমাকে বন্টিত করে দিছি,
ক্লান্ত হয়ে কোনো লাভ নাই, যতটুক প্ল্যানিংয়ে আসে অতটুক তুমি পাবেই পাবে, অতটুক পর্যন্ত অতটুক পর্যন্ত তোমাকেও পৌঁছাবো, আবার যতটুক তোমার পাওনা পাওনা পর্যন্ত তুমি পৌঁছবে, আবার পাওনাও তোমার পর্যন্ত পৌঁছবে, এটাই সত্য। আর দুনিয়া মাকসুম, এটাই সত্য, দুনিয়া বন্টিত। আমার প্রশ্ন দুনিয়া নিয়ে না, আমার প্রশ্ন হলো বিশাল মজমার কাছে, চাই আমরা আলেম হই চাই আলেম না হই, চাই আমরা ছাত্র হই চাই আমরা শিক্ষক হই, আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, সম্মিলিতভাবে আজকে আমাদের বাবা উচিত। যে দুনিয়া কম বেশি তো পাইলাম, যতটুক লেখা আছে অতটুকু তো পাওনা হবেই, এই জন্যই হাদিসে আছে এক লোকমাও যদি থেকে যায় দুনিয়াতে ওই পর্যন্ত মালাকুল মৌত আমার কাছে আসার ক্ষমতা রাখে না, চাই সে যত বড়ই শক্তিশালী হোক। মালাকুল মৌত বড় শক্তিশালী, বড় টিমের মালিক, দুনিয়ার সমস্ত বস্তুকে সেই উঠায় নিয়ে যায়, সব প্রাণীকে সেই উঠায় নেওয়া যায়। সত্য এটাই, এক লোকমাও যদি হাত্তা তাস্তাক মিল রিস্কা, এটাই হাদিসের মনে হয় শব্দ, যতক্ষণ পর্যন্ত আমার এক লোকমা থেকে যাবে মালাকুল মৌত আমার পাশে আসার সুযোগ নেই, সে তার ক্ষমতা দিয়ে আমার কাছে আসতে পারবে না, যেদিনই পূর্ণ হয়ে যাবে ওই দিনই সে আসার ক্ষমতা রাখে, এর আগে ক্ষমতা রাখে না। বিদায় মেরে দোস্ত, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, কথা অল্প হোক যদি দিলে গাঁথতে পারি। আজকে তো সারাদিন ভাবি দুনিয়া নিয়া, বিদায় ওইটা দিলে গাইথা গেছে। সারা দুনিয়া যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে আমরা সবাই দুটা জিনিসই সারাদিন ভাবি, একটা হলো এই ছোট জীবনটা কেমনে কাটাবো এটা নিয়েই ভাবি, আরেকটা হলো এই দেহটা কীভাবে সুস্থ থাকবে এটা নিয়েই ভাবি, এটাই আমাদের ভাবনা, আর কোনো ভাবনা নাই। এই ছোট জীবনটা কিভাবে কাটবে, যেটাকে কোরআনের শব্দে বলা যায়, চার শব্দে বলা যায়, যে ভাবি কিভাবে উন্নত থেকে উন্নতভাবে এই জীবনটা কাটবে, যেটাকে কোরআন বলছে জিনাতুন, উন্নত থেকে উন্নত। এই জন্য শোরুমগুলা শুধু এখন আর ঢাকা কেন্দ্রিক নাই, সব শোরুম এখন গ্রাম কেন্দ্রিক হওয়া শুরু হয়েছে, কেননা গ্রামের মানুষও ভাবতে শুরু করছে যে আমাকেও উন্নত কাপড় দরকার, আমারও চাইনিজ দরকার, আমারও ফাস্টফুড দরকার, আমারও দামি 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 খাওয়া দরকার। এই জন্য কিন্তু আপনাদের এই শহরেও, আমার মনে আছে অনেকদিন আগে এই মার্কাজে আমি তিন দিন ছিলাম, কিন্তু ওই সময় আমি আজ থেকে বিশ সনে 2000 সনে হবে, ওই সময় লক্ষ্মীপুরের চিত্র আর আজকেও লক্ষ্মীপুরের চিত্র, আকাশ জমিন পার্থক্য। কি নাই আপনাদের এখানে দামি দামি শোরুম? কি আরাম নাই? হ্যাঁ, কি স্বপ্ন নাই এখানে? বিগ বাজার নাই? দামি দামি সুপার মার্কেট নাই? আছে। কেন সারাদিন আমরা ভাবি এই ছোট জীবনটা নিয়া আর ছোট দেহটা নিয়া, যে দেহটা কিভাবে সুস্থ থাকবে, ছোট জীবনটা কিভাবে উন্নত থেকে উন্নত হবে। কিন্তু আফসোস, আজ পর্যন্ত একদিনও ভাবলাম না। এই মজমাকে যদি হাত উঠাইতে বলি তাহলে আমার বিশ্বাস মনে হয় একজনও হাত উঠাইতে পারে কিনা, যে আজ পর্যন্ত আমি 2 মিনিট কখনো নির্জনে বসে ভাবি নাই, 2 মিনিট নির্জনে বসে ভাবি নাই, সারাদিন ভাবি দুনিয়া নিয়ে আর দেহ নিয়ে আর এই ছোট জীবনটা নিয়া, আজ পর্যন্ত আমি এটা নিয়ে ভাবি নাই, যে এখানে তো আমি চিরদিন থাকবো না, আজ হোক আর কাল হোক, পরশু হোক আর তরশু হোক, এই মাসে হোক আর ওই মাসে হোক, একদিন না একদিন আমি চলে যাব, একদিন না একদিন আমাদেরকে এখান থেকে ছাড়তেই হবে। কুল্লু মান আলাইহা ফান, এটাই সত্য, বিলুপ্ত সব কিছুর হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। ইন্নি কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে, এটা আল্লাহর ঘোষণা। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি,
যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে, আজ পর্যন্ত দুই মিনিট ভাবি নাই যে আমি যে চলে যাব আমার প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু। কয়জন হাত উঠে দেখাইতে পারবেন বলেন? রাগ হয়েন না, পায়ে হাত রাখি যে আমি নির্জনে বসে দুই মিনিট ভাবছি যে চলে তো যেতে হবে। এমন তো না কে কোন বয়সে যাবে এটা সত্য না, যে বৃদ্ধ হইলেই যাব, না না না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই ফেরেশতার আল্লাহকে প্রশ্ন করছিলেন, লম্মা আখরাজা যুররিয়্যাতা আদম, আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন আমাদেরকে বাহির করে রুহের জগতে আল্লাহ একত্রিত করছেন, তো ফেরেশতাদের চিৎকার ছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নিবে না। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে জাগার কোনো অভাব হবে না, আসবে যাবে, আসার সিরিয়াল রাখছি আমি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি না। ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াশফিদ দুনিয়া, তাহলে পাঠায় লাভ কি, এরা দুনিয়ার মজা পাবে না। আল্লাহ বলছে, জাআলতু লাহুমুল আমালা, ওই কথা তোমাদের চিন্তা করতে হবে না, সবার বুক আমি আশা দিয়ে ভরা দিছি, আশায় বেঁচে থাকবে, সত্য চলে যেতে হবে। বলেন এই বিশাল মজমা যদি একজনও হাত না উঠাইতে পারি, আমি দুই মিনিট কখনো নির্জনে বসে এই কথা ভাবছি যে আমি কতটুকু প্রস্তুত, আমার প্রস্তুতি কতটুকু। রাগ হয়ে গেলেন? বাবা উচিত ছিল না ছিল না, চলে তো যেতে হবে আল্লাহর কাছে, সে আপনি যে কেউই হন না কেন, নাইলে কবি এই কথা কেন লিখতো, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি দিহারা, হর এক লেকে ক্যা ক্যা হসরত সুধারা, পরা রহ গিয়া ইহি ঠাট সারা। ঐতিহ্য লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়ায় ঐতিহ্যের ছড়া ছড়ি রাখছেন আল্লাহ। এই জন্যই তো আল্লাহ হুকুম দিছেন, সিরু ফিল আরদ, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যাও যাও দুনিয়া ঘোরো আর দেখো ঐতিহ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, দুনিয়া ঘুরতে থাকো আর পুরান ঐতিহ্য দেখতে থাকো, আর ঐতিহ্যের কাছে যেয়ে প্রশ্ন করতে থাকো, আইনা হাল্লু, তোমরা কোথায় গেলে। এক ঐতিহ্য তো না, দুনিয়াতে হাজারো ঐতিহ্য রাখা আছে, ঘুরতে থাকেন না? বিলকিসের সিংহাসনের খুঁটি এখনো রাখা আছে, আমি চারবার আমার এই চোখে দেখছি, ওই সিংহাসনের খুঁটি এখনো রাখা আছে যেটার উপরে সিংহাসন ছিল, ওই কুয়া এখনো রাখা আছে যে সিংহাসনে বিলকিস বসতে দেরি, কুয়ার থেকে জুস ময়রা পানি বাহির হইতে দেরি হতো না, মন্ত্রী পরিষদের ওই টেবিলগুলো এখনো রাখা আছে, যেগুলো শ্বেত পাথরের টেবিল এখনো রাখা আছে। আমি একবার দেখা না চারবার দেখা বলতেছি, দুই চোখে দেখছি চারবার, সঙ্গে মরমর শ্বেত পাথরের চেয়ারগুলো এখনো রাখা আছে, বিলকিসের মাবাদ এখনো রাখা আছে যেখানে সূর্যের পূজা করত, 65 দিনের 365টা কক্ষ এখনো রাখা আছে, ঐতিহ্য এখনো দুনিয়াতে আছে। শুধু বিলকিসের না, হাজার ঐতিহ্য রাখা আছে, ঘুরতে হবে তাইলে দেখা যাবে যে ঐতিহ্য কত রাখা আছে, দুনিয়াতে ঐতিহ্যে ভরা। কবি এটাই বলছেন, মউত কাউকে ছাড়ে নাই, চাই যত বড় ঐতিহ্যবাণী হোক। হ্যাঁ হ্যাঁ সত্য, সবার কথা বাদেই দিলাম, কবির কথাই সত্য, লৌকানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরদিন হইতো কারো, তো মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব দুনিয়ার থেকে কোনো দিন চেতেন না, যার প্রচার প্রসার সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে আল্লাহ শুরু করছেন, সমগ্র সৃষ্টি ওই সময় শুরু করছেন যে সময় শুধু আল্লাহ আল্লাহ ছিল, আমি বলতে পারি মনে হয় আরশও ছিল না, কুরসিও ছিল না, লৌহ ছিল না, কলমও ছিল না, জান্নাতও ছিল না, জাহান্নামও ছিল না, হামেলিনে আরশও ছিল না, জিবরিলও ছিল না,
মিকাইলও ছিল না, আরও 1000 বৎসর আগের থেকে আল্লাহ প্রচার শুরু করছেন। আর কোরআন এটাই আমাকে বুঝায়, সুরা ইয়াসিন আল্লাহ 1000 বৎসর আগে তেলাওয়াত করছেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, মনে হয় তখনও বন্ধুকে পাশেই বসায় রাখছেন, নইলে ইন্নাকা লামিনাল মুরসালিন বললেন তো, বললেন কি কইরা, আরবি গ্রামার আমাকে বুঝায় ইন্নাকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, তাকে ইন্না বলা চলে না, এলে ইন্না বলা চলে না, তাইলে গ্রামারে আল্লাহ হয়তো ভুল করছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ বলার উচিত ছিল যে ইন্নাহু লামিনাল মুরসালিন, আল্লাহ বলেন না না বন্ধু পাশেই বসা ছিল, উনি চিরদিন থাকতেন, উনি চিরদিন থাকতেন যার প্রচার, নাহলে কোরআন কেন চিৎকার দিবে মাসালুহুম ফিত তাওরাত ও মাসালুহুম ফিল ইনজিল। শুধু বন্ধুর ঘোষণা না, বন্ধুর আলোচনা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজূহিহিম মিন আসারিস সুজূদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ও মাসালুহুম ফিল ইনজিল। প্রচার চলতে চলতে যখন মার পেটে আসছেন তখনও প্রচার চালাইতেছেন, আগে প্রচার ছিল একরকম আর মার পেটে আসতে দেরি, আমেনার শরীর থেকে সুঘ্রাণ ফুটা বাহির হইতে দেরি নাই, আমেনা যেদিক দিয়ে যেই তো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যেই তো, মক্কায় আলোচনা চলতেছিল মুখে মুখে, আমেনা এই সুঘ্রাণ পায় তো পায় কোথায়, মক্কার কোনো বাজারে তো এই ঘ্রাণ পাওয়া যায় না, দুনিয়া যতটুকু আমরা ঘুরা দেখছি এই ঘ্রাণ তো কোথাও পাই নাই, এই সুঘ্রাণ সে পায় তো পায় কোথায়, আবার সে বিধবা হইয়া সুঘ্রাণ লাগায় তো লাগায় কোথা কিভাবে, তা আব্দুল মুত্তালেবের কানে যখন পড়ছে তো জিজ্ঞাসা করছে, বেটি পুরা মক্কায় চড়তে চর্চা চলতেছে, তো শরীর যেদিক দিয়া যা সুঘ্রাণ ছড়াইতে থাকে, তো এই সুঘ্রাণ পাশ তো পাশ কোথায়, বলছে বাবা শরীরে শুধু সুঘ্রাণ না আমার থুতুতেও সুঘ্রাণ, বিশ্বাস না হয় তো মাটিতে নিক্ষেপ করি, নিক্ষেপ করছে তো সুঘ্রাণ ফুটা বাহির হইতেছিল তুফানের মতো, বলছে বাবা থুতুতেও সুঘ্রাণ, শাশুড়ি ছুইটা আইসা বলতেছে আমেনা সত্য বলতেছে, সে যখন গোসলখানায় ঢোকে আর বাহির হয় আর আমি ঢুকি তো মনে হয় কে জানি গোসলখানাকে সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে, বাবা এটা সুঘ্রাণ দুনিয়ার না কোন সুঘ্রাণ না, এটা তো আমার প্যাকেটটা সুঘ্রাণ, প্যাকেটটা প্যাকে যেটা আসছে ওটা সুঘ্রাণ, সুঘ্রাণ আমার না, বলছে আব্বা শুধু সুঘ্রাণের উপরে শেষ না, যেদিন পেটে আসছে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই, বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই, আমার আমার বাঙ্গা খাট আমাকে সালাম করতে দেরি করে নাই, বাবা এখন যখন বাহিরে বাহির হই তো বৃক্ষ না তরুলতা না পাথরের কণা না পাহাড় না চতুর্দিকের বস্তু আমাকে সালাম করতে থাকে আর বলে দু জাহানের বাদশাহ তোমার পেটে চলে আসছে, রাত্রে যখন বাহির হই তো তারকা রাজি ছুটা আসে আমাকে সালাম করে, চাঁদ ছুটা আসে আমাকে সালাম করে, রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি না জানি ম্যাক কোত্থেকে ছুটা এসে আমাকে ছায়া করতে থাকে, কুয়ার পাশে যখন যাই তো আগে রশি দিয়া পানি উঠাইতে হইতো, বাবা এখন আর রশি দিয়া উঠাইতে হয় না, কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে আইসা সালাম দিতে দেরি করে না, আর এই কথা বলতে দেরি করে না, আমি না কেন আসছিস, হুকুম করলে বাড়িতে যে বেড়া দিয়ে আসতাম, তোমার পেটে তো জাহানের বাদশাহ, বলছে আমি গেলেই মক্কার মেয়েরা ছুটে আসে আর বলে আমেনা বোন যাইস না তুই, তুই দাঁড়ায়া থাকবি যতক্ষণ পানি উপরে থাকবে, নইলে আমাদের রশি দিয়ে তুলতে হবে, আগে আমরা বর্তন ভরা নেই তোরটা ভরেও দিব আবার বাড়িতে বয়া নিয়েও দিব, উনি চিরদিন থাকতেন, এটা তো পেটের অবস্থা, দুনিয়া যখন আসছে তখন অবস্থা আরেক রকম ছিল, যখন দুনিয়া আসতে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দাই ছিলেন শেফা, উনি বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, যখন আসতে ছিল তো সমগ্র জগৎটা সুঘ্রাণ মোহিত হইতে হইতে আসতে ছিল, ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতে ছিল,
একটা ময়লা গায়ে ছিল না, বালুর কণা পরিমাণ। মক্তু আর সুররা, কে জানি নাবি ভিতরেই কেটে দিছে, মক্তু নান, কে জানি মারপেটের ভিতরেই মুসলমানি করাইয়া দিছেন। চাদরে রাখতে দেরি, ডান্ডি গোয়া সেজদায় যেতে দেরি করে নাই, লম্বা সেজদা। আম্মা যান বলে কুলতা মা কুলতা, বেটা তুই কি বলছিস আমি জানি না, কেন আশ্চর্য হইতেছিলাম তোর আবির্ভাবের অবস্থা দেখাই, কিন্তু কান পাইতা শুনি নাই, তুই জানি কি বলতেছিলি সেজদায়। ওইটা আত্মা ইয়া তোর সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয়েছে। আম্মা যান বলেন শুধু আলোকিত না, রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমি এখানে বসা বসা দেখতেছিলাম। তারপরে স্বাভাবিক হইয়া শুয়ে গেছেন, তারপরে যা ঘটার তা ঘটছেই, আর ঘটতে 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 হয় হয় লম্বা কাহিনী মধ্যখানে বাঁধিয়ে দিলাম। যখন আল্লাহ ফিরাইয়া দিছেন, জন্ম নিতে দেরি, গায়েব করতে দেরি করেন না, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আয়সা মারটা মার করে যখন দিছেন, তো আমেনা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন, বলছে আবদুল্লাহ নাই, বলে থাকলে কি হইতো, বলে এতক্ষণে খেলনা চলে আসতো। আবদুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে, আমার মন বলে আল্লাহ যেন ছুটে আসছিলেন আর বলছিলেন আমেনা কাঁদিস না, আবদুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে, মক্কার বাজার থেকে, কাঠের হবে, লোহার হবে, প্লাস্টিকের হবে, সম্পর্ক তোমাদের সাথে, মা বেটার হইতে পারে, আবদুল্লাহর সাথে ছেলে বাবার হইতে পারে, কিন্তু বন্ধু কিন্তু আমার, ডুবতে দাও সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব খেলনা। আবু তালেবের রেওয়ায়, সূর্য যখন ডুবে গেছে তোমাকে চকির উপরে শোয়া দিছি বাহিরে, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দুনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, আস্তে আস্তে যখন তোমার মাথার উপরে চলে আসছে, তো আমি একটা চিৎকার দিছি হাসি তু আইয়া কালে, তোমার উপরে পড়া না যায় কিন্তু থেমা গেছে, তুমি একদিনের বাচ্চা ছিলা, কয়েক ঘন্টার বাচ্চা, হাত নাড়াচাড়া করতে ছিলা, তো উপরে চাঁদ তোমার হাত পায়ের ইশারায় ডান্স করতেছিল, নাচতে ছিল। তো বলছে চাচা জানেন চাঁদ কি বলতে ছিল, বলে তা তো জানি না, বলে আন্নাল কামারা ইউহান নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে, আল্লাহকে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে। মেরাজ আপনারা কিভাবে দেখেন না না দেখেন জানি না, আমি আরেকভাবে দেখি, কেন যখন হাঁটি হাঁটি পাপা, তো আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছিল, সবাই জিজ্ঞাসা করছে আমেনা এইবার কান্নার অর্থ কি, বলে আব্দুল্লাহ নাই, বলে মানি, কারণ যখন ছেলে বাচ্চা হাঁটতে শিখে তো বাবা বড় খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, কখনো বাহিরে নিয়ে ছেড়া দেয়, কখনো রোডে ছেড়া দেয়, কখনো এখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, দুনিয়াকে দেখায় আমার সন্তান হাঁটতে শুরু করছে, কয়েকদিন পরে দৌড়াইতে শুরু করবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে, আবদুল্লাহ তো নাই, কে নিয়ে যাবে, কে হাঁটার গতি বাড়াবে, কে এদিক ওদিক নিয়ে যাবে, কে ঘুরাবে, কোরআন যেন আমাকে বলে আল্লাহ মনে হয় ছুটা চলে আসছিলেন, আর কোরআন হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা, আল কোরআন আমাকে বুঝাইতে চাইতেছে আল্লাহ মনে হয় ছুটা চলে আসছিলেন আর বলছিলেন আমেনা কাঁদিস না, আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, মক্কার অলি গলি দুটেই তো মেলা মক্কায় হয়, আর কোনো মেলা হয় না, একটা ওকাজ একটা মাজান্না, আর দূরে নিয়ে গেলে নানার বাড়ি, আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো, বন্ধুকে আমি ঘুরাইতে নিয়ে যাবো, এটা নদী আমি মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিব, ওইখান থেকে প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, বাকি কি থাকবে, আমার পাশে বসে আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায়। এই জন্য মেরাজ হয়েছেন, উনি চিরদিন থাকতেন, উনি যখন চিরদিন থাকেন না আমরাও চিরদিন থাকব না, সত্য এটি কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নাও জুয়া কেসে কেসে, হাজারো বাদশাহ মাটির নিচে চলে গেছে, হাজারো জল জোয়ানকে অস্তিত্ব, আমরাও একদিন চলে যাব,
ঐতিহ্য শুধু থেকা যাবে। সত্য এটাই যে বচপনে বরসু খেলায়া জওয়ানিনে মজনু বানায়া, যখন ছোট ছিলাম তখন এক ধরনের ধ্যান ধারণা ছিল, যখন যুব যৌবন আসলো তো ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেল, আর যখন বৃদ্ধ হলো তো ধ্যান ধারণা আরো চেঞ্জ হয়ে গেল, আরো চেঞ্জ হয়ে গেল। কিন্তু নেশা ওইটাই রয়ে গেল যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে দুই নেশা এখনো আমার ওদের রয়ে গেছে। তুঝে দুনহাইকে রহম সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ঢালা, জগা জি লগানে কা দুনিয়া নহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তামাশা নহি হ্যায়। সত্য এটাই, তামাশার জায়গা না এটা। এই জন্যে আল্লাহ এক জায়গায় চিৎকার দিয়া বলছেন, খালাক্তুকা লিল ইবাদা ফালা তালআব, ও মানুষ বাপ তোকে খেল তামাশার জন্য পয়দা করি নাই, খালাক্তুকা লিল ইবাদা ফালা তালআব, খেল তামাশায় জীবনটা কাটায় দিও না, কসম তুলকা রিস্কা ফালা তাতাব, তোমার সমস্ত কিছুর দায়িত্ব আমি নিয়ে আনিছি, বিদায় ক্লান্ত হয়েও না। তো যেটা বুঝাইতেছিলাম যে দুই জিনিস তো ভাবি, কিন্তু আজ পর্যন্ত দুই মিনিট বসা ভাবলাম না যে চলে তো যেতে হবে, আমি কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুত। দ্বিতীয় মেরে দোস্ত, হাজারো জিনিস তো দুনিয়ার পাইলাম, কিন্তু আল্লাহকে কতটুকু পাইলাম, আল্লাহ কতটুকু পাইলাম, আল্লাহ কতটুকু পাইলাম, এই চিন্তা কয়জন করে যে আল্লাহকে কতটুকু পাইলাম। অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সারা রগের চেয়েও কাছে, আমার চেয়েও আল্লাহ কাছে, যাকে ডাকতে দেরি পাইতে দেরি হয় না, মান্না দানি তালাক্কাইতুহু মিন বাইদ, যদি পাওয়া কঠিন হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না, তাহলে এই হাদিস কোনোদিন পাওয়া যেত না। যে 200 বৎসর মূর্তি মূর্তি সনম 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 বলে বলে ফেলছে সামাদ, আকাশ বাতাস কাঁপায় আল্লাহ জবাব দিছেন, লব্বাই কি আবদি, আমরা উপস্থিত, সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করছেন, এখনো তো মূর্তির সামনে বসা, মূর্তি মূর্তি তো বলতেছিল, বলে না আপনাকে ডাকছে, আল্লাহ জবাব দিছে আমিও সাড়া না দিলাম, ও দেয় না আমিও যদি না দেই ওর ভিতরে আমার ভিতরে পার্থক্য। দ্বিতীয় জবাব দিছেন, অপেক্ষায় ছিলাম ভুলে হইলো একবার আমাকে ডাকো, একবার ভুলে হইলে ডাক। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বড় মশহুর, মেহমান ছাড়া খাইতেন না, দুপুরে ধরে নিয়ে আসছেন মেহমানকে প্লেটে বসায় জিজ্ঞাসা করছে, কার আবাদত করিস, সূর্যের আবাদত করি, হাদিস সত্যই ছিল, লা ইয়াকুলুকা তুআম ইল্লা তাকি, তোমার খানা যেন মুত্তাকি ছাড়া কেউ না খায়। উঠা দিছিলেন, সূর্যের পূজারী আমার খাওয়া খাবে, খলিলের খাওয়া এটা শোভা পায় কি করা। যখন উঠা দিছেন কয়েক কদম আগে গেছেন, একটু অন্তরালে চাইতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করেন না, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠা দিলেন। তো পিছনে ছুটে যায় বলছে, চল ভাই খাইতে চল, আমি এত নির্লজ্জ না, উঠে দিছো আবার তোমার প্লেটে যেয়ে বসবো, তুমি ভাবছো আমার আত্মমর্যাদা বলতে কিছুই নাই, আমি আবার যাব। আবার দ্বিতীয়টা ওই ব্যক্তি বলছে, বসে আমি তোমাকে চিনি, তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, তুমি দৌড়াইছো কেন এটা বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, সত্য বলছিস, আমি তোর পিছে ছুটার ব্যক্তি না, আর আমি জানি তোরও আত্মমর্যাদা আছে, তুই আমার প্লেটে ফিরা যাওয়ার ব্যক্তি না। কিন্তু মালিক ডাক দিয়া বলছে, 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। বলে কোন মালিক, বলে আল্লাযী খালাকাকা মিন মা'ইন মাহিন, যে তোকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করেছে। সুবহানাল্লাহ, ওই মালিক বলছে, বলছে সত্য, বলে না হলে দৌড়ায় আসলাম তো, আসলাম কেন, বলে আগে হাত বাড়া ওই মালিকের হয়া নেই, তারপরে তোমার প্লেটে যাবে। লক্ষ্মীপুরের মানুষ বুঝানোর বিষয় এটাই, দুনিয়ায় তো অস্তিত্ব পাইলাম, অস্তিত্বের ভিতরে হাজারো জিনিস পাইলাম, ভাবতে গেলে দেখা যাবে শুধু শুধু কোরআনে আসে নাই, ওয়া ফী আনফুসিকুম আফালা তুবসিরুন, সারা দুনিয়ার মানুষকে এক জায়গায় জিরুতে নিয়ে আসা যায়, মানুষের দেহটা দিয়ে জিরুতে আনা যায়,
সারা দুনিয়া বলে আমরা বড় এডুকেটেড এডুকেটেড এডুকেটেড, শিক্ষিত 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 আমরা এই সেই, সারা দুনিয়ার সামনে যদি আমি প্রশ্ন রাখি তোমরা এত বড় এডুকেটেড, চোখ তো একটা ছোট অঙ্গ, এটার গবেষণা তো শত শত বছর ধরে চলতেছে, আজ পর্যন্ত তো তোমরা কোথাও লিখতে পারলে না যে এই চোখের গবেষণা শেষ। তোমরা তো বরং এতটুকু বলবে যে গবেষণা করতেছি এটা জানি, কতটুকু গেলাম এটাও জানি না, শেষ কবে হবে এটাও জানি না। তাইলে তোমাদের শিক্ষা কতটুকু শিক্ষা? এক চোখের সামনে জিরো, বাকি দেহটা তো বাদই দিলাম। তো যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন এটা বড় পাওনা, কুদরতি হাত দিয়ে সাজাইছে এক ফোঁটা পানির থেকে। এই জন্যই মানুষ যখন সব পাওয়ার পরে, সব পাওনার পরে যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি, হায় হায় লক্ষ্মীপুরের প্রত্যেকটা বিমুখ মানুষের পিছে আল্লাহ ছোটে, বিমুখ মানুষকে আল্লাহ সম্বোধন করে যে আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, যে আল্লাহকে চিনে না। সব কিছু পাওয়ার পরে অফিসওয়ালা অফিসে বসা, আদালতওয়ালা আদালতে বসা, যখন আল্লাহকে ভুলা যায়, দোকানওয়ালা দোকানে বসা, হাটওয়ালা হাটে বসা, বাজারওয়ালা বাজারে বসা, ক্ষেতওয়ালা ক্ষেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বৈশা যখন আল্লাহকে ভুলা যায়, আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, আমা কুনতা মা আম্মা হিনা ওয়া আম্মা বিনিমতি রব্বিকা ফাহাদ্দিথ, আল্লাহ যদি আমাদেরকে হুকুম দিতে পারেন যে আমার নিয়ামতের আলোচনা করো, তো আল্লাহ নিয়ামতের আলোচনা করে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফমান জালাকা দামা, কখনই বসা ভাবছিস যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা মুদগা, কখনো বসে কি ভাবছিস তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো, কখনো কি বসা ভাবছিস ওমান জালাকা এদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, কখনো কি বসা ভাবছিস ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়াই। যুবক পায়ে হাত রাইখা বলি, তোমার যৌবন নিয়ে তুমি যেরকম গৌরব করো, এরকম হাজার মানুষ তোমার যৌবনের উপরে আঙ্গুল উঠায়, তোমার সুদর্শন চেহারার উপরে আঙ্গুল উঠায়, তোমার সুদর্শন অস্তিত্বের উপরে আঙ্গুল উঠায়, ইশারা করে যে আল্লাহ কিরকম চেহারা দিছে, কিরকম যৌবন দিছে। কত মানুষ তো জানও দিতে চায়, দিতে চায় না, দিয়েও ফেলছে। এই পর্যন্ত হাজারো মানুষ, দুনিয়াতে লক্ষ মানুষ পাওয়া যাবে, নারী পাওয়া যাবে, যারা যুবকের যৌবনে আসক্ত হয়ে জান দিয়ে দিছে। আবার যুবকও পাওয়া যাবে যুবতীর উপরে আসক্ত হইয়া বিষের বোতল গট 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 গটায় ভিতরে উনি আনিছে না, পাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ বলে কখনো ভাইবা দেখছো তুমি বিশ্ব সুন্দরী, তোমাকে এই সৌন্দর্য কে দিল, কখনো কি ভাবছো? অমন কসা আলাইহি লাহমা আমা কুনতা সাগীরা ফমান কাব্বারা, তুমি কি ছোট ছিলে না, তোমাকে বড় কে করলো, আমা কুনতা যাঈফা, তুমি কি দুর্বল ছিলে না, ফমান কাওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল, আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না, ফমান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল, আমা কুনতা মিসকিনা, তুমি কি নিঃস্বয় ছিলে না, অসহায় ছিলে না, একটা দিন কি যায় নাই, মা মাযা আলাইকা ইয়াম, তোমার উপরে কি একটা দিন যায় নাই, মার পেটের থেকে যখন তুমি আসছিলে, ফালা আলাকা সিন্নুন তাক্তা ওয়ালা আলাকা লিসানুন তানতি ওয়ালা আলাকা উযুনুন তাসমা ওয়ালা আলাকা আইনুন তানজুর ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িস ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ ওয়ালা আলাকা রিজলুন তামশি। সবই তো ছিল, কিন্তু তারপরও কিছু ছিল না, জিহ্বা তো ছিল, বাকশক্তি ছিল না, চোখ ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, মগজ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতাম না, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল কিন্তু ছুটা আর চলার ক্ষমতা ছিল না। আল্লাহ বলে এরকম নিশ্চয় তুমি ছিল না, না ছিল না, ছিলাম আমরা ছিলাম। আল্লাহ বলে আলাইসা কাযালিক, তোমাকে কে দিছে এগুলা,
ফিরে দিছে। আজকে তুমি আমাকে ভুলা গেলা তো ভুলা গেলা কি করা, এই জন্যই কাছের থেকে আয়সা ডাকে আর বলে ইলাইন কোথায় চললি, হায় 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 কোথায় চললি। বিদায় লক্ষ্মীপুরের মানুষ, কথা লম্বা হবে না শর্টই হবে, বুঝাইতে চাইতেছি যে আসেন, দুনিয়ায় তো কত কিছুই পাইলাম কিন্তু আসলে আল্লাহ পাইলাম কেন। আজকের থেকে ভাবতে শুরু করেন যে আল্লাহকে পাইলাম কিনা, আজকের থেকে ভাবেন যে আল্লাহ মিলল কিনা। কেন আল্লাহ না মিলল, দুনিয়া পুরাটাও যদি মিলে কারো এককভাবে এটা তো সম্ভবই না, আর দুনিয়া মাকসুম বন্টিত, কিভাবে একজনকে মিলে একজনের ভাগে মিলবে এটা কখনো সম্ভব না। সম্ভব একবারই ছিল আদম আলাইহিস সালাম যেদিন আসছিলেন, উনি একক দুনিয়ার মালিক ছিলেন। সিএস পার্চারও দরকার ছিল না, আরএসএরও দরকার ছিল না, সিটি জরিপেরও দরকার ছিল না, কোনো কাগজেরই দরকার ছিল না, উনি একক দুনিয়ার মালিক। আর মোহাম্মদুর রসুলুল্লাহ তো সমগ্র জগতের মালিক, বাদশাহ, উনি একক মালিক ছিলেন, আর কেউ একক মালিক হবে না। বিদায় মেরে দোস্ত আসেন ভাবি আল্লাহ পাইলাম কি। হ্যাঁ সত্য এটাও, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়ার এই ছোট জীবনটা কাটবে কিন্তু কালকে কাটবে না, যেটাকে কোরআন চিৎকার দিয়া বলছে, কোরআন চিৎকার দিয়া বলছে কোরআন, কালকের জন্য কতটুকু প্রস্তুত। দুনিয়া কেটে যাবে কিন্তু কালকে কাটবে না, কাল কাটবে না। আজকে দুনিয়া দিলে বৈশা গেছে বিদায়ী, মানুষ দুনিয়ার পরিচয় নিয়েই ভাবে। দেখবেন দুনিয়ার বহুত মানুষ আছে আপনার কাছে আসবে, আইসা আগে নিজের পরিচয়টা দিবে, দেখতেছি একজন মানুষ আসছে কিন্তু নিজের পদবীর পরিচয় দিবে, আমাকে চিনেন আমি কে, এই যে আমার আইডি। ফোন করে আগে নিজের পদের পরিচয় দিবে, চিনেন আমাকে আমি কে, ফোন করলাম। কেন দুনিয়া দিলে গাইথা আছে, এই জন্য দুনিয়ার পরিচয়টা দিতে ভালো লাগে কিন্তু ভাবে নাই যে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা। কারণ আল্লাহ পাওয়া ছাড়া তো আল্লাহর কাছে পরিচয় পরিচিতি হবে না, আল্লাহ পাইলেই পরিচিতি হবে, আল্লাহ পাইলেই মূল্যায়িত হবে, আল্লাহ পাইলেই মূল্যবান হবে, আল্লাহ পাইলেই ইজ্জতওয়ালা হবে। দুনিয়া না, দুনিয়া তো কয়দিনের, লাকা সালাসাতা আইয়াম ইয়াউমুন মাযা ওয়া ইয়াউমুন আনতা ফীহি, আল্লাহ রাসূল বলেছে তিন দিন, একদিন অতিবাহিত হয়ে গেছে, একদিনের ভিতরে তুমি অবস্থান করতেছ, গাদান ফালা তাদরি আতাজিদ আম লাম তাজিদ, জানো না কালকের দিনটা তুমি পাবে কি পাবে না। এই জন্যই তো সূর্য সকালবেলা লক্ষ্মীপুরে চিৎকার দিতে দিতে আসে, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে করো, এখনো তোমার হাতে সময় আছে, এখনো তোমার দাম আছে, এখনো তোমার ভ্যালু আছে, এখনো সুবর্ণ সুযোগ তোমার কাছে আছে, জানো না তুমি, ফক্তানিম ফক্তানিম লান আউত ফি হায়াতিক আবাদা, হইতে পারে কালকে সূর্য আর উঠা তোমার নসিবে হবে না, কালকে আর তুমি উঠতে দেখবে না, শুধু শুধু মাটি নিচের থেকে চিৎকার দেয় না, হায় হায় মাটিও তো বলে মাসিরুকা আলা গহরি তামশি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠ ফাটায় চলতেছ তাই না। যুবক তো হুন্ডায় উঠলে কোনো খবরই থাকে না, ঠিক না, বাইকে উঠলে ভাবই চেঞ্জ হয়ে যায়, ঠিক না, কি বলেন, যুবকরা রাগ হয়ে গেল, আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না, যুবকরা বুঝছে, আপনারা না বুঝলেও না বোঝেন তাতে বাসা যায় না, যুবকরা বুঝে ফেলছে, পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো খবরই নেই, ঠিক না, তাহলে তো পাওয়ার আরও বেড়ে যায়, ঠিক না, ফুল চার্জে থাকে, ঠিক না। হ্যাঁ জমিন বলে তামসি আলা বাহারি মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে, অতি সত্তর তুমি পেটে আসবে, এরকম কোনো জিনিস নাই যেটা মানুষকে সতর্ক না করে। নাইরে ইমাম গাজালি, নাইরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লিখতেন না, বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হয়েছিল 62টা, ওই প্রশ্নের জবাবের ভিতরে একটা আছে, এটা
5 লক্ষ খ্রিস্টান একসাথে বাইজিদের হাতে মুসলমান হয়েছে, 5 লক্ষ। এটাও কম, এটাও 5 লক্ষ, 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে এক মজলিসে। ওটার ভিতরে একটা প্রশ্ন এটাও ছিল, বলো কুকুর যখন চিৎকার দেয় কি বলে? তো বাইজিদ বলছিল কুকুর বলে মানুষকে সতর্ক করে, আমাদের পাড়ার কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে আর বলে ইবনে আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব আসলে তুই সইতে পারবি না। আল্লাহ 2020 দেখায় দিয়েছেন গজব দিয়া, করুণা নামের গজব দিয়া সারা দুনিয়াকে লকডাউনের চাদরের ভিতরে ঢুকায় আনিছে। আল্লাহ দেখা দিছে আল্লাহর গজব কি হয়। কুকুরের কথাই সত্য, প্রত্যেক কুকুর প্রত্যেকটা প্রাণী আমাদেরকে সতর্ক করে। হায় হায় বিদায়, আমি আমার আবারও প্রশ্নের জায়গায় চলে আসতেছি। দুনিয়ায় অনেক কিছু পাইলাম, আসেন এই ইসলামী মসজিদ থেকে। আল্লাহ জাযায় খায়ের দেখ লক্ষ্মীপুরের ওলামায়ে কেরামকে, যারা এরকম একটা অনুষ্ঠান উপহার দিছে। হওয়া ছিল দরকার ছিল এটা খোলা মাঠে, উচিত ছিল সারা লক্ষ্মীপুর ভাঙা পড়া। দিনের বেলা হইলে সবচেয়ে ভালো হইত, মামুনদেরও শোনার সুযোগ হইত। এখানে মামুনদের শোনার কোনো সুযোগ নাই। আজকে তো আমরা সবাই গুগলের মুরিদ হয়ে গেছি, সবাই গুগলের মুরিদ, সবাই নেটের মুরিদ, সবাই হোয়াটসঅ্যাপের মুরিদ, সবাই ইমুর মুড়ি, ঠিক না? এটার ভিতরেই আমাদের জীবন কাটে। না 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 না, ভাবেন একটু যে অনেক কিছু পাইলাম, আমাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, তুমি আল্লাহ পাইলে কিনা? তুমি স্ত্রী তো পাইলা, তুমি সন্তান তো পাইলা, তুমি দুনিয়ায় অস্তিত্ব তো পাইলা, তুমি শ্রেষ্ঠত্বের মুকুট তো পাইলা, সৃষ্টির ভিতরে সৌন্দর্য তো পাইলা, দুনিয়া তো তোমার জন্য তৈরি হইলো। আদ্দুনিয়া খুলিকনা লাকুম, আল্লাহ তো বলল আল্লাহ তো কোরআনে এটাও বলল, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা আমি সৃষ্টি করছি মানুষ তোর জন্য করছি, এটাও তো পাইলাম, সবই তো পাইলাম, কিন্তু আমি মালিকরে পাইলাম কিনা এটা হলো প্রশ্ন। মালিক পাইলাম কিনা, আল্লাহ পাইলাম কিনা, নারী আল্লাহ পাইল কিনা? নারী যখন আল্লাহ পায় তাহলে পুরুষ এই কথা বলার ক্ষমতা রাখে না, রাখেও তো সারা জগতের ভিতরে সমগ্র পুরুষের ভিতরে একজন ক্ষমতা রাখে যে এই কথা বলতে পারে, আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখি, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া কোনো পুরুষ বলতে পারবে না আমি 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখি, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই এটা নির্ধারিত। কিন্তু আমাদের ঘরের মা বোনরা যদি আল্লাহকে পায় সেও বুকে হাত দিয়ে বলতে পারে আমি 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখি, কেননা হাদিসের শেষ শব্দ হইল ফালে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা, জান্নাতের 8 দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে চায় ঢুকতে পারে। আল্লাহ যদি পায়, যুবক যদি আল্লাহ পায় তাহলে সে বলতে পারে ওই হাদিসে কুদসি, সে বলতে পারে যেটা আল্লাহ নিজেই বলছিলেন, লাউলা শাবাব খুশা, যদি ওই যুবক দুনিয়াতে না থাকতো যারা আল্লাহ পাওয়ার কারণে লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে আল্লাহর ভয়ে, ওই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজাল তুসামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাফা, একের পর এক আযাব দিয়ে তোমাকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো এই যুবকগুলোর জন্য পারি না যারা আমাকে পায়া গেছে। যুবক যদি আল্লাহ পাইল, নারী যদি আল্লাহ পাইল, আরে লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা যদি আল্লাহ পাইল তাহলে বুকে হাত দিয়া বলতে পারে আত্তাজিরুস সাদুকুল আমিন ইয়াশুরু মান নাবিকিনা ওয়াসসিদ্দিকিন, নবীদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ।
মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কাঁধ লাগায়া উঠবে, কেমন হবে? আল্লাহ পাইলে ব্যবসায়ীও বলতে পারে, আল্লাহ পাইলে প্রত্যেক ব্যক্তি বলতে পারে, এরকম শ্রেণী ভাগ ভাগ করে দেখানো যেতে পারে। যদি আল্লাহ পায় তাহলে এটা বলা সহজ, ভিক্ষুকও বলতে পারে ভিক্ষুক। যেমন ভিক্ষুক বলা ফেলছে প্রেমের খেলা, এমনই হয় যুবকের থাপ্পর ভিক্ষুকের গালে লেগে গেছে, তো ভিক্ষুক কিচ্ছু করে না, খালি উপরে দেখা যায় ঠোঁট হেলাইছে। ইমাম গাজালি এটাকে কলমে অক্ষরে আবদ্ধ করছেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ভিক্ষুক উপরে চোখ উঠায় বলা দিছে, ইয়া মাল্লা তারা হল উয়ুট, ও মালিক তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফলা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, তুই দেখিস না? ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। সবাই জিজ্ঞেস করলে কি ঘটলো এটা, বলল প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। বলছে কিসের প্রেমের খেলা? বলে ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে যৌবনী হাতে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে। ভিক্ষুকও যদি আল্লাহ পায়। আসলে আমাদের এই মজলিস এই জন্যই আজকে, যে আমাদের ভিতরে যেন এই ধ্যান ধারণা চিন্তা আসে, দিলে যেন বসে আমি আল্লাহ পাইলাম কতটুকু, আল্লাহকে পাইলাম কি, আল্লাহকে পাইলাম কিনা। আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কাটবে এটা আমি মানি, যতদিন সীমা রেখা দিছেন ততদিন কাটবে, কিচ্ছু বলবে না, এটাই সত্য, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। কেয়ামতের দিন আল্লাহ বলবে, আল্লাহ বলবে কুলতু ফাসামিয়তু, তুমি বলছো আমি শুনছি, কোনো প্রতি উত্তর করি নাই, ফালতা কাদা ওয়া কাদা ফাতাহাম্মালতু, তুমি এটা করছো ওইটা করছো আমি শুধু সয়ে গেছি, কোনো প্রতি উত্তর করি নাই, আজকে সব কিছু উঠাবো। সত্য এটাই, আল্লাহ আজকে বলেন না, আজকে স্বাধীনতা দিয়েছেন, এই জন্য চুপ। এই জন্যই হাদিসে আছে না ফেরুন কাইফা তাআমালুন, আল্লাহ দেখতেছে আমরা করি কি। আসেন এই মজলিস থেকে আজকে প্রতিজ্ঞা করে উঠি, যে কমসে কম দিলের ভিতরে এই ভাবনা বসাবো, আমি মালিককে পাবো কবে, মালিককে কতটুকু পাইলাম। কিন্তু লক্ষ্মীপুরের মানুষ যদি প্রশ্ন করে, আপনি বারবার বলতেছেন আল্লাহ পাইলাম কিনা, আল্লাহকে পাওয়া যায় তো পাওয়া যায় কিভাবে, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, পাবো তো পাবো কি কইরা, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, তো আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইথুল শহীদুল হক্কুল ওয়াকীলুল কাফিকুল মতীনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আল সাবুর জাল জালাল। তাকে কি করে পাবো, কি করে তাকে পাওয়া যায়, আমি পাইতে চাইলেও পাবো কি করে, তা আল্লাহ সহজ করছেন, আল্লাহ মাধ্যম দিয়া দিছেন, পাইতে চাও আল্লাহ মাধ্যম দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু প্রশ্নই তো দিলে বসে নাই, বাকিটা কবে হবে, প্রশ্নই তো দিলে বসে নাই যে আমি আল্লাহ কতটুকু পাইলাম, কারো ভিতর থেকে তো হায় বাহির হয় না যে আমি আল্লাহ পাইলাম কতটুকু। কিন্তু আল্লাহ পাওয়ার ব্যবস্থা করে দিছেন, যে আমাকে পাইতে চাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম হলো আমাকে পাওয়ার মাধ্যম। সফর চলতেছে, বারোই রবিউল আউয়াল সামনে আসতেছে, সামনের মাসটাই বারো রবিউল আউয়াল, ওই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, সামনের মাসেই দুনিয়াতে আসছেন, মাধ্যম হয়ে আসছেন আল্লাহ পাওয়ার মাধ্যম। আল্লাহ সহজ করছেন, কঠিন রাখতে পারতেন, আল্লাহর অধিকার আছে, কিন্তু আল্লাহ কঠিন করেন না, সহজ করছেন, আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেই আমাকে পাওয়া যাবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। সব কোরআনের আয়াত আমাকে এটাই বুঝায় যে আল্লাহ পাওয়ার একমাত্র মাধ্যম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কেউ না, শুধু আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাওয়ার মাধ্যম। মাধ্যম কতটুক হইলেও পাবো এটাও আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়ে গেছেন, কতটুক হইলে, কতটুক হইলে, সে সীমানা কোথায়। আগে আমাদের দেশে এত ব্রিজ ছিল না, আগে বেশিরভাগই গ্রাম দেশে খাল, খালের উপর দিয়ে শাখো ছিল, শাখো, শাখো ছিলেন, হ্যাঁ, বাঁশের শাখো ছিল, ঠিক না, উপরে একটা বাঁশ বাঁধা ছিল, ঠিক না, গ্রামের মানুষ তো এটার উপর দিয়ে বৃদ্ধ হাইটা চলে যেত, কিন্তু শহরের মানুষ গেলে পাও কাঁপতে থাকতো, ঠিক না, ছয় জনে ধরে পার করাইতে হতো, ঠিক না, তো শাখোর উপরে বাঁশ বাঁধে কেন, এই জন্যই বাঁধে, যদি শাখোর থেকে পিছলায় পড়া যায় তাহলে যেন বাঁশটা ধরেও লটকায় থাকতে পারে, কেউ ছুইটা আইসা বাজে বাঁচাইতে পারে। আল্লাহ রসুল শেষ সীমানা দেখাইছেন আল্লাহ পাওয়ার মাধ্যম, আল্লাহ রসুলকে আল্লাহ বানাইছেন, তা আল্লাহই দেখাইছেন, বন্ধু আপনার উম্মতকে দেখায় দেন আমি পাওয়ার সর্বশেষ সীমানা কোথায়। মান তামাসসাকা বিসুন্নতি, একটা সময় আসবে ইন্দা ফাসাদি উম্মতি, যখন দুনিয়ায় সুন্নত ঘৃণিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে, নবীকে চোখ চিনবেই না, লক্ষ্মীপুরও বহুত মানুষ পাওয়া যাবে যারা নবীর নাম পর্যন্ত জানে, বিশ্বাস হয় আপনার, হ্যাঁ, ভালো ভালো শিক্ষিত লোক পাওয়া যাবে যে নবীর নাম জানে না। আমরা তাবলিগওয়ালারা ঘুরে বেড়াই বিদে আমাদের কাছে আসে নলেজ, আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি নবীর নাম জানো, নবীর নাম পর্যন্ত জানে না। একটা সময় আসবে ফেতনা, তখন আপনার উম্মতকে বললেন একটা সুন্নতের ডাল ধরেও যদি লটকায়া থাকতে পারে, কবর পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে এক শহীদের ছোয়াব দিয়া উঠাবো না, একশো শহীদের ছোয়াব দিয়া উঠাবো, এক শহীদের ছোয়াব পাইলেই বেড়া পার হয়ে যেত, কিন্তু আল্লাহ বলে না, ওই সময় যখন সাকর থেকে পড়া গেছে, সারা দুনিয়া পড়া গেছে, ও সুন্নতের একটা ডাল ধরে এখনো ঝুলা আছে, তাইলে ওকে এক দিলে পোষাবে না, একশো দিতে হবে। আল্লাহর রসুল হলো আল্লাহ পাওয়ার মাধ্যম, আসেন আসেন, প্রথম কথা দিলে গাথি এই ভাবনা গাথি যে আমি আল্লাহ পাইলাম কিনা, কসম খোদা এই ভাবনা যদি কারো মাথায় হাত নিয়ে আসে, মাথায় যদি কারো হাত নিয়ে আসে, ভাবতে ভাবতে যদি বলে মালিক তোকে পাইলাম না, এই ভাবনা যদি চলে আসে আর মাথায় হাত আসে, তো আমি হাদিসে কুদসি দিতেছি আপনাকে, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ও জানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ও কুলতু লাকা লা তাহজান غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار سبحان الله আল্লাহ বলে মাথায় হাত উঠে গেল তোর, তুই আমাকে পাইলি না, এই চিন্তায় মাথায় হাত উঠে গেল, তা আল্লাহ ছুটে আসেন, এর আগেই রেজার চাদর দিয়া লেপটায় চাদর দিয়া ঢাইকা নেন, মাগফিরাতের ভিতরে ডুবায় দেন, ছুটে আইসা পিঠে হাত রাখা বলে চিন্তার কোনো কারণ নাই, তোকে মাফ করে দিলাম, আমি তোর হয়ে গেলাম, তোকে আমার বানায় নিলাম,
মাফ করে দিলাম তোকে, আমি তোর হয়ে গেলাম, তোকে আমার বানায় আনিলাম, তোর জন্যই আমি নাম আজিজুল গাফফার বানলাম। আরে আল্লাহ, আজিজুল গাফফার হওয়ার কোনো দরকার ছিল না, বিদায় আজকে দিলে বসান, আল্লাহ পাওয়ার চিন্তা দিলে বসান যে আমি কতটুকু পাইলাম। কি বসাবেন? পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, আর এটাই সারা জিলার ভিতরে চালান, প্রত্যেকের কাছে চালান, আলেম ওলামাদের পায়ে হাত রেখা বলবে, মানুষের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষা পয়দা করেন, এই অনুতাপ পয়দা করেন যে সে আল্লাহ পাইল কিনা। কারণ হক্কানি আলেমদের কাজেই এটা, মানুষের দিলের ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি করা, মানুষকে অনুতপ্ত করা, মানুষকে ব্যথিত করা, যে তার ভিতরে যেন ব্যথা আসে, আমি মালিককে পাইলাম, আমি আল্লাহকে পাইলাম না, যে এত কাছে তাকে পাইলাম না, এই অনুভূতি মানুষের দিলের ভিতরে আসে। আমি আলেমদের পায়ে হাত রাইখা বলব, উঠেন, নিজের জিলাকে নিজের দেশ মনে করা, যে লক্ষ্মীপুর জিলা আমার দেশ, আমি এখানে সাধারণ মানুষের দিলের ভিতরে এই অনুভূতি পয়দা করব, এই আকাঙ্ক্ষা পয়দা করব, এই অনুসূচনা পয়দা করব, মানুষকে অনুতপ্ত করব, যে তার ভিতর থেকে একটা রিক্সাওয়ালাও যদি বলে, রিক্সাওয়ালাও যেন বলে, হায় যতটুক পাওয়ার তা তো পাইলাম, মালিককে তো পাইলাম। এই অনুমতি যেন সবার দিলে পয়দা হয়, তা আমাদের দায়িত্ব পয়দা করা, পয়দা করা। আর পাওয়ার জন্য মাধ্যম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর রসুলের আদর্শকে শিখা, আল্লাহর রসুলের সুন্নতকে শিখা। আমি তো যুবকদেরকে বলি, যুবক, এই পুরা লক্ষ্মীপুরে পাওয়া যাবে না, কসম খোদার, আপনাদের শহরে শত সেলুন পাওয়া যাবে, প্রত্যেক সেলুনের দোকানে হাজারো রকমের, শত রকমের চুল কাটার ডিজাইন পাওয়া যাবে, কিন্তু আজ পর্যন্ত পুরা লক্ষ্মীপুর কেন, আমার পুরো 18 কোটি মানুষ যদি নিয়ে আনে, আজ পর্যন্ত কেউ সেলুনে যায় বলে নাই তোমার এই শির সব ডিজাইনগুলো রাখো, আজকে তো আমি ছুটে আসছি আমার নবীর ডিজাইনে আমার চুলটা কাটা, আমার নবীর ডিজাইনে কাটে, কারণ আমি শুনছি আমার নবীর ডিজাইন বলে বড় দামি, আমার নবীর ডিজাইন বলে আল্লাহর কাছে প্রিয়, নবীর হাসিও বলে আল্লাহর কাছে প্রিয়, নবীর প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে প্রিয়, বিদায় আজকে আমাকে কেটে দাও। পাওয়া যাবে না পার্লার, পাওয়া যাবে শত এই লক্ষ্মীপুর বাজার শহরে, পার্লার চিনেন তো, বিউটি পার্লার পাওয়া যাবে, কিন্তু কোনো নববধূ পাওয়া যাবে না, চাই সে আলেমের ঘরে হোক, কোনো নববধূ পাওয়া যাবে না, রাগ হয় না পায়ে হাত রাখে, কোনো নববধূ পাওয়া যাবে না লক্ষ্মীপুরে, আমার পুরো জাতির ভিতরে পাওয়া যাবে না, যে পার্লারে যায় বসে তোদের সব ডিজাইন আজকে রাখ, আমাকে ফাতেমার মতো সাজায়, একজনও পাওয়া যাবে না, পায়ে হাত রাইখা বলি আপনাদের, মানুষের হায়াতের ভরসা নাই, আবার দেখা হবে কি হবে না জানি না, হইলেও হইতে পারে না হইলেও না হইতে পারে, এই জন্য নবীর আদর্শ, আদর্শ শিখি, একটা আদর্শ যদি মহৎপুন্ত নিয়ে যেতে পারি মনে প্রাণে লুকায়া, তাহলে আমার বিশ্বাস এক আদর্শ আমাকে জান্নাতে নিয়ে যাবে, এক সুন্নত আমাকে জান্নাতে নিয়ে যাবে, এক সুন্নত দিয়ে আমি জান্নাতে চলে যাব, যদি ঈমান আমার ভিতরে থাকে, চাই সেই ঈমানের মাত্রা জাররা হোক। আল্লাহ আমাদের নবীজির সাথেই ওয়াদা করছেন, আর কোনো নবীর সাথে করছেন কিনা আমার জানা নাই, আমাদের নবী আমাদেরকে হাদিসে কুদসি শুনাইছেন, لو بلغت ذنوبك عنان السماء وما اشتقت بي فاستغفرتني فغفرت لك ولا ابالي আপনার উম্মতকে বলে দেন আমার জাত আর আমার সিফাতের সাথে যদি শরীক না করে থাকে, গুনাহ করতে করতে আকাশের পরিধি কেন আকাশের উপরও যদি উঠায় দেয়, মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব, আপনার উম্মতের জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার, মাপ চাওয়ার সুযোগও যদি না পায় আর কবরে চলে আসে, তো আল্লাহ দ্বিতীয় হাদিস শুনায় দিছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওমা আশাক্তা বিলা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আপনার উম্মতকে বলেন দ্বিগুণ মাগফিরাত নিয়ে আমি কবরে স্বাগত জানাবো, কেন আল্লাহর সাথে
আল্লাহ আমাদের নবীজির সাথে রশিদে আবদ্ধ হয়ে গেছেন, চুক্তিতে আবদ্ধ হয়ে গেছেন, বলা দিছিলেন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো। তো নবীজিও সুযোগকে সদ ব্যবহার করছেন, উম্মতের পক্ষে সুযোগকে নিয়ে আসছেন, বলছে আমাকে রাজি করতে হবে না, আমি রাজি হবই না, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না। তো আল্লাহ দ্বিতীয় চুক্তি করছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। দেখবো তো কেয়ামতের দিন ইনশাআল্লাহ। এই জন্য নবীর আদর্শ শিখি, সুন্নত শিখি, সুন্নত আদর্শ বলতে সুন্নত নবীর জিন্দেগি শিখে শিখবো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা, মসজিদে বৈশা ইনশাআল্লাহ, আলেম ওলামাদের পায়ে হাত রেখা বলবো, আপনারা মানুষকে সুন্নত শিখান, পায়ে দুরা হলে শিখান, বেহজ্জতির মালা পড়া হলেও শিখান, বেহজ্জত হবেন না ইনশাআল্লাহ, বেহজ্জত হবেন না, আমেন। আমি লক্ষ্মীপুরের আলেমদেরকে বলবো, নিজের জেলাকে দেশ মনে করা, গ্রামে গ্রামে যান, ইউনিয়নে ইউনিয়নে যান, মানুষকে রসুলের সুন্নত শিখান। আজকে সুন্নত বড় অবহেলিত, সুন্নত বড় দীক্ষিত, সুন্নত বড় লাঞ্ছিত, সুন্নত বড় দীক্ষিত, সুন্নত আজকে নবীর সুন্নত মানুষের জীবনে নাই, শিখানো দরকার। যদি জনসাধারণ বলে যে আমরা নবীকে, নবীর আদর্শ পাবো তো পাবো কোথায়, আমরা নবীকে পাবো তো পাবো কোথায়, শুনলাম তো বটে আল্লাহ পাওয়ার মাধ্যম নবী, কিন্তু নবীজিকে পাবো তো পাবো কোথায়, 1434 বছর হয়ে গেছে উনি দুনিয়ার থেকে চলে গেছেন, ওনাকে পাবো তো পাবো কোথায়। এই জন্য জনসাধারণের ব্যাপারে আল্লাহ বলা দিছেন, উলুল আমরি মিনকুম, নির্বাচিত করে বলছেন, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, কিছু লোক কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত আমরা করব, যাদের সিনায় নবীর সুন্নত থাকবে, যাদের সিনায় নবীর জীবনী থাকবে, যাদের কাছে নবীর জীবনী আমি গচ্ছিত রাখব, তারা হলো হক্কানি আলেম, এদের কাছে নবীর আদর্শ গচ্ছিত আছে। জনসাধারণের হুকুম হলো, যাও এদের কাছে যাও, এদের সাথে চলো, এদের পিছে চলো, এদের সঙ্গে চলো, এদের সাথে উঠো, এদের সাথে বসো, এদের সাথে খাও, এদেরকে খাওয়াও, এদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি আলেমদের কাছে যাও, যাও এদের কাছে যে নবীর সুন্নত শিখো, নবীর আদর্শ শিখো। যদি শিখতে নাও পারো, তোমার জীবন যদি তোমার সাথ নাও দেয়, শুধু সম্পর্ক যদি করতে পারো, তাহলে ওই হাদিস আমাকে বুঝায় কিয়ামতের দিন শুধু সম্পর্ক গড়াও তোমাকে কাজে লাগাবে, কাজে লাগবে। কেননা এই উম্মত জাহান্নামের ফয়সালা হইল, ডাইরেক্ট জাহান্নামে যাবে না, ডাইরেক্ট যদি জাহান্নামের ফয়সালা হয় তারপরও জাহান্নামে যাবে না, জাহান্নামে ডাইরেক্ট যাবে না, অন্য উম্মত তো ফয়সালা হইতে দেরি, ফেরেশতা নিতে দেরি করবে না, এই উম্মতের দিকে হাত বাড়াবে, আল্লাহ বলবে খবরদার, এখনো হুকুম দেই নাই, যতক্ষণ হুকুম না দেই হাত দেওয়া চলবে না আমার বন্ধুর উম্মত, এদেরকে দাঁড় করাইয়া দিবে আলেমদের রাস্তায় নিয়ে, যে রাস্তা দিয়ে আলেমরা জান্নাতে যাবে, যখন ওইখানে পৌঁছবে এদেরকে আল্লাহ কানে কানে বলা দিবে, যে যাকে চিনো ধরো, যার সাথে সম্পর্ক যার ছিল ধরো এদেরকে, আর এদেরকে বলো এরা সুপারিশ করলে আমি ছেড়া দিব, আর সম্পর্কের প্রমাণ দেখাইতে হবে ওই দিন, আঙ্গুল উঠাইলে প্রমাণ চলবে না, যদি দুনিয়াতে আঙ্গুল উঠায়া থাকি, আঙ্গুল উঠানো ছাড়া যদি সম্পর্ক হয়ে থাকে তো মনিটারে বাইসা উঠবে, ওকে এর সম্পর্ক ঠিক আছে, যখন সব কিছু কমপ্লিট হবে আলেমরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ জান্নাতে যাব না, বলছে কেন যাবে না, বলছে আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি, এরা আমাদের পরিচিত, এরা দোজখে যাবে আর আমরা জান্নাতে যাব, হবে না, তাহলে কি করব, এদেরকে দিলে জান্নাতে যাব, নাহলে যাব না, তা আল্লাহ বলবে যে যাকে চিনো তাকে নিয়ে যাও, যে যাকে চিনো তাকে নিয়ে যাও, চলো সুফাহ। এই হাদিসের মাথা হাতে লম্বা হাদিস আছে, আল উলামা, এই জন্য আলেমদের কাছে এসা নবীর আদর্শ শিখি, না পারি শিখতে কমসে কম সম্পর্ক রাখি, এদেরকে মহব্বত করি, এদের সাথে উঠা বসা করি,
ইমাম গাজালী রহমতুল্লাহ এর কিতাব পড়া দেখেন, তাহলে দেখবেন কেয়ামতের দিন তো আল্লাহ ওই ব্যক্তিকেও মাফ করবে যে আলেমের সাথে মহব্বত ছিল, এর সাথে বসা খাইছে, তাকেও আল্লাহ পার করায় দিবে। কেননা কোন উম্মতকে পার করবেন কি করবে না এটা আমি জানি না, কিন্তু এই উম্মত এক নাকি দিয়েও পার হবে। নাহলে হাদিস কেন আসতো? আল্লাহ একজনকে বলবে যার এক নাকি পাইলি পাস, ওকে বলবে যা এক নাকি নিয়ে আয়। তো সারা কেয়ামতের মাঠ ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরে আসতে থাকবে, তো দূরের থেকে একজন ডাকবে এদিকায় চেহারাটা এমন কেন? তো বলছে সারা দুনিয়াকে বললাম, কেউ উপকার করলো না, তোমাকে বইলা কী লাভ হবে? বলছে একটু বইলা দেখো মনে সান্ত্বনা তো হতে পারে। বলছে একটা নাকি লাগবে কয় বুঝা দেখিস? একটা? বলছে হ্যাঁ একটা লাগলেই, একটা হইলেই পাস। তো জ্যাবেরতে বাহির করে বলবে ল এক নাকি বাঘের দিকা, এক নাকির লিগে চেহারা এরম বানাইতে হয় নাকি? তো ছুটতে ছুটতে এসে আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলবে এত খুশি নেকি পাওয়া গেছি, কা কে দিল তোকে? আপনি ভাবছেন আপনি একাই, কেয়ামতের মাঠে আর কেউ নাই? তা আল্লাহ বলবে যে নেকি দিয়া দিছে তোকে, ওকে নিয়ে আয়। যাইবো চল ভাই, আল্লাহ ডাকছে। তো মনে মনে বাবু নেকিও দিলাম, বিপদেও পারলাম, দূরে দাঁড়ায় ছিলাম তাই তো ভালো ছিলাম, নেকি দিলাম কেন? যখন আল্লাহর সামনে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে নেকি কেন দিলে, তো বাপ নিয়ে আসবে বলবে আমার তো ছিলই একটা, নিজের কি কামে লাগতো, এটাকে নষ্ট করে কি লাভ, ওর কামে লাগলো লাগাই দিলাম। আল্লাহ বলে বড় বাপ নিতেছ, আমার তো বড় দাতা হইতে চাইতেছিস তাই না? খুব দিয়া দিয়া কি খাওয়া দিয়ে খুলিল জান্না, দুইজন দুইজনের হাতে ধর চল জান্না, তো এক নাকি দিয়ে পার হয়ে যায় রে দোস্ত। আজকে তো চিনি না আমরা কার উম্মত, মসজিদ যদি ইসলাম না হয়ে শানের এসালতের হইতো তাহলে শুনাইতাম কার উন্মত আমরা, আজকে তো নবী চিনি না। না চিনার কারণে কেউ ডাইনে যায়, কেউ বামে যায়, কেউ পিছিয়ে যায়, কেউ এদিকে যায়, কেউ সেদিকে যায়। নবী যদি চিনত তাহলে মোহাম্মদুর রসুলুল্লাহ পাগড়ি দড়িয়ে বসাত। কোন নবী আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। শুধু শুধু আল্লাহ বলছে রউফুর রহিম, আল্লাহ রউফ আল্লাহ রহিম, নিজের সিফত উঠে বন্ধুকে দিয়া দিছেন, বন্ধু আমি আর কতটুকু, আমি তো দেখতেছি আপনি আমার চেয়েও আগে চলে গেছেন, আপনি আমার চেয়েও আগে এই দিক দিয়ে, আপনি আমার চেয়েও আগে, আপনি হারিসুম বিল মুমিনিন আর রউফুর রহিম, উম্মতের জন্য এরকম চোখের মানি মনে উঠলো। এই জন্য বলতেছি জিবরিল আর মিকাইল দুইজন আল্লাহ রসুলের সাথে সাথে থাকতেন সব সময়, এই দুইজন বডিগার্ড ছিলেন, শুধু ফেরেশতা ছিলেন না বডিগার্ডও ছিলেন, শুধু কোরআন নিয়ে আসতেন না, যেই দিন জন্ম নিছে ওই দিন মিকাইল আল ইসলাম নির্ধারিত হয়েছে হেফাজতের জন্য, ফার্স্ট বডিগার্ড, ফার্স্ট বডিগার্ড, যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওই দিন জিবরিল আল ইসলাম এসে অ্যাড হয়েছেন। কেননা হালিমা সাদিয়ার ওইখানে যখন ইহুদিরা পা ইহুদি পাদ্রিরা আল্লাহর রসুলকে চিনা ফেলছিলেন, চিনা ফেলছিলেন, লম্বা কাহিনী আমি শর্ট করতেছি, যখন চিনা ফেলছিলেন তো দুইজন নির্ধারিত করছে জব করে দিয়ে আস, যখন জব করতে গেছে তো মিকাইল আল ইসলাম উপরে উঠে গায়েব করে ফেলছে। 1% ওদের সন্দেহ ছিল যে আমরা সত্য জায়গায় তলোয়ার মারতেছি না ভুল জায়গায়, যখন গায়েব করে ফেলছেন তখন সবাই বলছে ওয়াল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, কেন আমাদের কিতাবে লেখা আছে ওয়া ইন্নাকা লা তাকদির, তোমরা পাবে কিন্তু খত্তা করার ক্ষমতা পাবে না। এই জন্যই যখন মদিনা মুনাব্বারায় গেছেন, এই আয়াতের শানে নুজুল, যখন মদিনা মুনাব্বারায় গেছেন আনসাররা একদিন পাহারা দিতেন মহাজের, একদিন পাহারা দিতে, এক রাত্র আনসার এক রাত্র মহাজের, একদিন আনসার একদিন মহাজের, আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে আমাদের উপরে দাগ লাগবে, আমরা এটা পছন্দ করি না, আমরা আপনাকে পাহারা দিব, সরান। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়সে জিবরিল আলাইহিস সালাম এসে অ্যাড হয়েছেন, একদিন দুইজনে জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই আপনাকে দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথা চোখের পানি থামে না, সারা দিন চোখের কোনায় পানি থাকে,
উম্মতের জন্য কাঁদতে থাকি, রাত্র উম্মতের জন্য, দিন উম্মতের জন্য। আমরা তো নবী চিনলাম না, কোন নবী আল্লাহ আমাদেরকে দিলেন? এই জন্য হযরত উলামায়ে কেরামের দুয়ারে যাব, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখব। পাক্কা ওয়াদা, বিলকুল ওয়াদা করতেছেন? সর্বশেষ কথা, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, এর উপরে কোনো আদর্শ নাই, সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কি? পাঁচ ওয়াক্ত নামাজ। আইনি বিয়াসসালাম আসার সাথে সাথে মেসেজ দিছেন। আমি তো বলি আল্লাহ রাসূল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন। ও আমার উম্মত, আমি আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করি নাই। নামাজ ছাড়া তোমাদের জীবন শূন্য। আর যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন, আসসালা আসসালা আমা মালাকাত আইমানুকুম, উম্মত নামাজ নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার, এই দুটা যদি করতে পারি, নামাজ। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আলেম ওলামা তো পড়বেন, ঠিক আছে, কিন্তু সাধারণ যারা আমরা আসছি, বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখে বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াদা ইনশাআল্লাহ, বিলকুল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি শুধু চলে আসছি।